أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، سرد سوتا مندولي نفل روزار بيان چلچه. غطا پربه أمرا جنه چلام شوال روزا ابن زل حجة مشير روزا يوم عرفة عرفة روزا آر محرم روزا. মুহররম সম্পর্কে আমাদের সমাজে অনেক বিদাত ও খুরাফাত আছে। মুহররম একটা এমন মাস যাকে মুহতারাম বা মুহররম মাস বলা হয়েছে। আল্লাহ তাবারক তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা, আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে বারোটা। ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার রওহে মাহফুজে বইয়ে ওই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আকাশ এবং ভূমণ্ডল সমস্ত পৃথিবীকে তৈরি করেছে। মিনহা আরবাআতুন হুরুম, ওই মাসের মধ্যে থেকে চারটি মাস হুরমতওয়ালা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর অত্যাচার করবে না এই হুরমতওয়ালে মাসে। মুহররম হুরমতওয়ালা মাস কি কি সম্মানিত মাস, তার মধ্যে থেকে হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। মুহররম মাসে আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর অত্যাচার করবে না, কিন্তু মুহররম মাস আসলে আমরা শিয়াদের মতো মাতম করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মতের আমরা নানা রকম মাতম করে থাকি, চিরে নেই, খুনাকুনি করি, রাটি খেলা, তরবারি খেলা, কী কী করে থাকি, এগুলো গুমরা কাজ। মুহররমের 10 তারিখে রোডে আমরা মাতম মানাই এবং বাড়িতে গিয়ে ভালো রান্না করে ঈদ মানাই, এ তো মুনাফিকের কাজ, মুনাফিকের কাজ। রোডে আমরা মাতম মানাচ্ছি, যন্ত্রণা আমরা দেখাচ্ছি যে আমরা কত দুঃখী, আর ঘরে গিয়ে ঈদ মানাচ্ছি, এগুলো তো মুনাফিকরা করেছিল। মনে রাখবেন মুহররম মাসের ফজিলত প্রথম থেকে আছে, মূসা আলাইহিস সালামের যুগ থেকে, যে এই 10 তারিখে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন মুহররম মাসের কারণ, যে ফেরাউনকে ধ্বংস করে ডুবিয়ে মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিল মূসা আলাইহিস সালাম, তার জন্য রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিনিসটাকে নিয়ে নেন এবং ওর অনেক পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। একটা মর্মান্তিক ঘটনা, হুসাইনকে শহীদ করা হয়, কিন্তু মুহররমের ফজিলত ওনার দ্বারাতে যুক্ত জড়িত নয়। তো মুহররমের 10 তারিখে ঈদ মানানো, মাতম মানানো কোনো কিচ্ছু নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, আর আমরা গত পর্বে জেনেছি 9 এবং 10 রোজা রাখতে হবে, এটাই সব থেকে ভালো। এরপরে শাবান মাসের রোজা, নফিল রোজা, শাবান মাসের রোজা আছে। অর্থাৎ শাবান মাস যেটা রমজানের আগের মাস, রমজানের আগের মাস। হাদিসে আছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম ফামা রাআইতু রাসূলুল্লাহ ইসতাকমালা সিয়ামা শাহর ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহর আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, আমরা বলতাম যে রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়বেন না, আবার রোজা ছেড়ে দিতেন, আমরা মনে করতাম হয়তো রোজা রাখবেই না। রমজান ব্যতীত সমস্ত মাস যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মাসে রোজা রেখে থাকেন, সেটা হচ্ছে শাবান। বেশিরভাগ রোজা রাখতেন শাবান মাসে, বা সমস্ত মাস রোজা রাখতেন শাবান মাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, আপনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন কেন? হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাসাই রিওয়ায়াত, যাকা শাহর তাগফুলুন নাসু ফীহি, এটা এমন একটা মাস যে মাস থেকে লোকেরা গাফিল হয়ে থাকে, গাফিল থাকে, বাইনা রজব ও রমজান, ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে মানুষের সমস্ত বছরের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি চাই যে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হোক, আমি রোজা অবস্থায় থাকি, সেই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। তাহলে বোঝা গেল যে শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা ভালো, শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা ভালো।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন ইদান্ত সফা শাবান ফালা তাসুমু। আবু দাউদ এবং তিরমিজির সঠিক রিবায়ত, যখন শাবান মাসের অর্ধেক হয়ে যাবে অর্থাৎ 15 শাবানের পরে তোমরা রোজা রাখবে না। নবী যখন মানা করবে নবীর কথাটা আগে মানতে হবে, প্রাধান্য পাবে। নবী রাখতেন, কিন্তু উম্মতিদের জন্য শাবান মাসের 15 তারিখ পর্যন্ত রোজা রাখা যেতে পারে, ওর পরে নয়। একটা মনে রাখবেন, শাবান মাসের 15 তারিখ যাকে শব রাত বলা হয়, আমরা শব রাত বলে থাকি, শবে বরাত ফার্সিতে বলে, উর্দুতে বলে, শব রাত বলে থাকি। মনে রাখবেন, ইসলামী শরীয়তে কোরআন ও হাদিসে শব রাত বলে কিচ্ছু নাই, শব রাত বলে কিচ্ছু নাই। এবং ওর সম্পর্কে যতগুলো হাদিস ফজিলত বলা হয় সব জঈফ, দুর্বল, সব জঈফ এবং দুর্বল। কিন্তু আজ আমরা আহলে হাদিস অনেক গ্রামে, আহলে হাদিস গ্রামে শব রাত তারা মানায়, শব রাত মানায়, তারা রোজা রাখে, রাত জাগে, তারপরের দিন তারা রোজা রেখে খুশি মানায়, ভালোভাবে ড্রেস করে। এগুলো সব বিদাতের কাজ, বিদাতের কাজ। শব রাত বলে কিচ্ছু নাই, শব রাত বলে কিচ্ছু নাই। আর ইসলামী শরীয়ত হচ্ছে, ইসলামী শরীয়ত হচ্ছে আরবি ভাষায়, আর আরবি ভাষায় কোরআন এবং হাদিসে শব রাত বলে কিচ্ছু নাই। হ্যাঁ, শাবান মাসের 15 তারিখ সম্পর্কে কিছু হাদিস আছে যে শাবান মাসের 15 তারিখে মানুষকে আল্লাহ তাআলা মাফ করে আর তাদের রুজি রুটি বন্টন করে। এই রিওয়ায়েতগুলো সব জঈফ, সব জঈফ। আর জঈফ হাদিস আছে, আর দ্বিতীয়ত অনেক লোকে বলে থাকে এত জঈফ হাদিস আছে তাহলে তার উপর আমল করা যেতে পারে, জঈফ জঈফ মিলিয়ে সঠিক হয়ে যেতে পারে না। যতগুলো জঈফ আছে একে অপরে মিলিয়ে তার জঈফ এবং দুর্বলতাকে দূর করতে পারছে না, তাই সমস্ত রিওয়ায়েত জঈফ, হাদিস জঈফ, তাই শব রাতের কোনো ফজিলত গুরুত্ব মহত্ত্ব নাই। অনেকে বলে থাকেন সূরা দুখানের আয়াত নম্বর 3, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কি মুবারক, প্রসিদ্ধ সমৃদ্ধশালী মুবারক রাতে আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং এই রাতে সমস্ত ভাগ্যের ফয়সলা করা হয়। সঠিক হাদিস, সঠিক রিওয়ায়েত ইবনে কাসির উঠিয়ে দেখুন, সাহাবে কিরাম ইবনে আব্বাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, এই আয়াতটি বলছেন, আয়াতটিতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারক রাতে কোরআনকে অবতীর্ণ করেছি। কোন রাতে? শবে কদরের রাত, সেটা হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। আর কদরের রাত কোন মাসে হয়? রমজান মাসে, শাওয়াল মাসে নয়। এটা হচ্ছে ভুল প্রচার, ভুল তাফসীর। সঠিক তাফসীর হচ্ছে লাইলাতুল কদর বা রমজানের রাত, এই রাতে রুজি রুটি বন্টন করা হয়, ভাগ্যের নির্ধারণ করা হয়, 1 বছরের ফয়সলা নিয়ে আসা হয়, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এই রাতে, কদরের রাতে, লাইলাতুল কদর। শবে রাত, শবে বরাত বা শব রাত নয়, শব রাত নয়। মনে রাখবেন, শব রাত সম্পর্কে যে রিওয়ায়েতগুলো বলা হয় যে আল্লাহ তাআলা এই রাতে আকাশে থেকে, নিকটবর্তী আকাশে আসে, দেখে, সকলকে মাফ করে দেয়, শুধুমাত্র মুশরিককে মাফ করে না, আর যার অন্তরে একজন মুসলমান সম্পর্কে নানা রকম হিংসা আছে তাকে আল্লাহ মাফ করে না। 15 শাবান শব রাত সম্পর্কে এই রিওয়ায়েতগুলো জঈফ, কিন্তু এই রিওয়ায়েতটি হুবাহু প্রত্যেকটি সোমবার এবং বৃহস্পতিবার সম্পর্কে সহিহ মুসলিমে আছে। সহিহ মুসলিমে আছে যে প্রত্যেকটি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাবারক তাআলা, সঠিক রিওয়ায়েত, দেখে, নিকটবর্তী আসমানে চলে আসে, সকলকে মাফ করে দেয়, শুধুমাত্র মুশরিককে মাফ করে না, যার অন্তরে মুসলমান সম্পর্কে হিংসা আছে তাকে মাফ করে না, একে অপরের সঙ্গে মুসলমান অপর মুসলমানকে কথাবার্তা নেয়, তাদের দুইজনকে মাফ করে না, এটা সঠিক হাদিস। তাহলে এই ফজিলত যে সঠিক হাদিসে আছে সোমবার এবং বৃহস্পতিবার সম্পর্কে, তাহলে কি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখবেন, রাত জাগবেন, নানা রকম খুশি করবেন, শব রাত মানাবেন? না, এর ফজিলত শুধু বয়ান করা হচ্ছে, ওই রাতের ফজিলত নয়, এটা হচ্ছে যে মুশরিকের ক্ষতি এবং তৌহিদের ফজিলত, আর যার অন্তর পাক পবিত্র তার ফজিলত আছে। যাই হোক, শব রাত সম্পর্কে কিছু কথা ছিল আপনাদের সম্মুখে পেশ করে দিলাম। ইনশাআল্লাহ আমরা নাফিল রোজা সম্পর্কে আরও জানবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন ওয়া আখরু দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।